আপনি কংগ্রেসত থকা সময়ত দুর্নীতি করেছিলেন? না, মই দুর্নীতি করলে মই না এবার এমএলএ হয়েছো, না এবার মিনিষ্টার হয়েছো, মই একো হওয়া নাই। মই এনেই কোটিপতি মানুষ, মই এনেই ধনী মানুষ, দুর্নীতি কি করব লাগে? যেটো মানে আপনার মাহেকত 50 লাখ টাকা মোর অটোমেটিক্যালি মোর ব্যাংকত সোমায়, অটোমেটিক্যালি। মই শুই থাকিলেও সোমায়, বহি থাকিলেও সোমায়, কাম করলেও সোমায়, নকলেও সোমায়। এইটো মানে আকৌ দুর্নীতি করবলে কি দরকার? দুটা শুকান রুটি খাও, পাতিলাও ভাগি এটা খাও, আর কি অসুবিধা আছে? পয়সা তো কি অসুবিধা? বিজেপিত থাকার কারণে বিজেপিত যোগদান করে আছে কংগ্রেসের বিধায়ক সকলে বা কংগ্রেসের নেতা সকলে, কংগ্রেসক বিজেপির ব্লাড ব্যাংক বলি কইছে। আই আমিনুল্লাহ দেউতাক বড় এজন ধার্মিক মানুষ আছিল, আমার উত্তর পূর্বাঞ্চল একেবারে ধার্মিক মানুষ। এই ধার্মিক মানুষজন লোয়াতে ধার্মিক ধার্মিক কথা কব লাগে, তখন কব লাগে যে এনেকে কব লাগে শুনক যে চাওক মুসলমান ভাই সকলে আমার ইউডিএফ লগত থাকক, ইয়ার কথা আছে, অর্থ আছে, কিনা এনেকে কম। এইবিলাক কথা কই থাকলে মানে তেখেতর দেউতাকর মানে হেৰিটো কমি যাব। গতিকে মই এটা বেয়া কথা কোবাক কৈছিলো, তেখেতে কিবা মোক রকিব উলিশ্বরের কথা উল্টাই পুল্টাই কৈছে, মই বেয়াকে কলো নে, মই বেলেগকে লৈ গলো নে, নাই কৈছো। মানে একটা ভদ্রতা আমি থাকি লাগে। তেখেতে ইমান ডাঙর এজন আমার হেরিয়ার লড়া, আমার নর্থ ইষ্টর নাম আছে, আতপা মুসলমান ভাই আহে আমার ইয়ালে, এটা সময় তেখেতর দেউতাক আহ নে, নাই নকও। আপনাদের নিজেও দেখিছে, সব বুঝি পাইছে, মুঠতে শুনক, জেসা কর্ণি এসা ভরণী বলে কৈছে, বাপে বাপকো নেয় বলে একটা শব্দ আছে, আর কর্মফল বলে একটা কথা আছে, আর সময়ে কাকো ক্ষমা নকরে, এইবিল কিছু কথা আছে। গতিকে আপনি এবার চাব, মানে সমগ্র ভারতবর্ষ, মানে নগাঁও কোয়া নাই, সমগ্র ভারতবর্ষ মুসলমান ভাই সকলে কি রুল লব আপনি ইলেকশন, এমপি ইলেকশন আপনি চাব, আপনি গোটাই নিউজ চাইপা গম পাব যে বুথে বুথে মানে কেন্দ্রে কেন্দ্রে মুসলমান ভাই সকলে নরেন্দ্র মোদী ডাঙরিক সাপোর্ট করব, আর আমার নগাঁও আপনার সকলে মানে বিজেপিক সাপোর্ট করব, নরেন্দ্র মোদী ডাঙরিক সাপোর্ট করব, আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সাপোর্ট। এনে সব সেইটা একটা সময়ের কথা আসলে, আর কিবা এটা প্রশ্নের উত্তরত কোনোবা একটা প্রশ্নের উপর আসলে, কোনো ডাইরেক্ট তো কেউ কোয়া হওয়া নাই কোনোবাই যে আমাক এটু নালাগে, কিন্তু কোনোবা একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করা হয়েছিল, আর একেবারে স্পষ্ট কৈছে যে বাংলাদেশের ভোট নালাগে। আমার ইয়াত বাংলাদেশীটো নাই, আপনি আপনিও কোক, আপনি সাংবাদিক হিসাবে বা আপনি কোক যে এজন মুসলমান প্রকৃত ভারতীয় মুসলমান হিসাবে আপনি বাংলাদেশের লোকের ভোট দেব, সেইটাই কৈছে যে বাংলাদেশের ভোট নালাগে, আর বাংলাদেশের লোকসকল তাতে শান্তিরে থাকক। আমার যখন আমি ইন্ডিয়ান আছো, আমি অসমীয়া আছো, আমি হিন্দু মুসলিম শিখ শিখ হিসাই যে ভাই ভাই হিসাবে পরম্পরা হিসাবে অতীতের পর আমি আছো, আমার এখানে নিজের ভাই, এখানে আমার নিজের মানুষ, এখানে ইন্ডিয়ান, এখানে ভোট আমার লাগবে। আপনি কংগ্রেসত থাকা সময় দুর্নীতি করেছিলেন? না, মই দুর্নীতি করলে মই না এবার এমএলএ হয়েছো, না এবার মিনিষ্টার হয়েছো, মই একো হওয়া নাই। মই এনেই কোটিপতি মানুষ, মই এনেই ধনী মানুষ, দুর্নীতি কি করব লাগে? যেটো মানে আপনার মাহেকত 50 লাখ টাকা মোর অটোমেটিক্যালি মোর ব্যাংকত সোমায়, অটোমেটিক্যালি। মই শুই থাকিলেও সোমায়, বহি থাকিলেও সোমায়, কাম করলেও সোমায়, নকলেও সোমায়, এইটো মানে আকৌ দুর্নীতি করবলে কি দরকার? দুটা শুকান রুটি খাও, পাতিলাও ভাগি এটা খাও, আর কি অসুবিধা আছে? পয়সা তো কি অসুবিধা? বিজেপিত থাকার কারণে বিজেপিত যোগদান করে আছে কংগ্রেসের বিধায়ক সকলে বা কংগ্রেসের নেতা সকলে, কংগ্রেসক বিজেপির ব্লাড ব্যাংক বলে কইছে। আই আমিনুল্লাহ দেউতাক বড় এজন ধার্মিক মানুষ আছিল, আমার উত্তর পূর্বাঞ্চল একেবারে ধার্মিক মানুষ। এই ধার্মিক মানুষজন লোয়াতে ধার্মিক ধার্মিক কথা কব লাগে, তখন কব লাগে যে এনেকে কব লাগে শুনক যে চাওক মুসলমান ভাই সকলে আমার ইউডিএফ লগত থাকক, ইয়ার কথা আছে, অর্থ আছে, কিনা এনেকে কম। এইবিল কথা কই থাকলে মানে তখেতর দেউতাকর মানে হেৰিটো কমি যাব। গতিকে মই এটা বেয়া কথা কোবাক কৈছো, তখন কিবা মোক রকিব উলিশ্বরের কথা উল্টাই পুল্টাই কৈছে, মই বেয়াকে কলো নে, মই বেলেগকে লৈ গলো নে, নাই কৈছো। মানে একটা ভদ্রতা আমি থাকি লাগে। তখন ইমান ডাঙর এজন আমার হেরিয়ার লড়া, আমার নর্থ ইষ্টর নাম আছে, আতপা মুসলমান ভাই আহে আমার ইয়ালে, এটা সময় তখন দেউতাক আহ নে, নাই নকও। আপনাদের নিজেও দেখিছে, সব বুঝি পাইছে, মুঠতে শুনক, জেসা কর্ণি এসা ভরণী বলে কৈছে, বাপে বাপকো নেয় বলে একটা শব্দ আছে, আর কর্মফল বলে একটা কথা আছে, আর সময়ে কাকো ক্ষমা নকরে, এইবিল কিছু কথা আছে। গতিকে আপনি এবার চাব, মানে সমগ্র ভারতবর্ষ, মই নগাঁও কোৱা নাই, সমগ্র ভারতবর্ষ মুসলমান ভাই সকলে কি রুল লব আপনি ইলেকশন, এমপি ইলেকশন আপনি চাব, আপনি গোটাই নিউজ চাইপা গম পাব যে বুথে বুথে মানে কেন্দ্রে কেন্দ্রে মুসলমান ভাই সকলে নরেন্দ্র মোদী ডাঙরিক সাপোর্ট করব, আর আমার নগাঁও আপনার সকলে মানে বিজেপিক সাপোর্ট করব, নরেন্দ্র মোদী ডাঙরিক সাপোর্ট করব, আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সাপোর্ট। এনে সব সেইটা একটা সময়ের কথা আসলে, আর কিবা একটা প্রশ্নের উত্তরত কোনোবা একটা প্রশ্নের উপর আসলে, কোনো ডাইরেক্ট তো কেউ কোয়া হওয়া নাই কোনোবাই যে আমাক এটু নালাগে, কিন্তু কোনোবা একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করা হয়েছিল, আর একেবারে স্পষ্ট কৈছে যে বাংলাদেশের ভোট নালাগে।
আমাৰ ইয়াত বাংলাদেশীটো নাই আপুনি আপুনিও কওক আপুনি সাংবাদিক হিচাপে বা আপুনি কওক যে এজন মুছলমান প্ৰকৃত ভাৰতীয় মুছলমান হিচাপে আপুনি বাংলাদেশৰ লোকৰ ভোটিও বুলি সেইটোহে কৈছে যে বাংলাদেশীৰ ভোট নালাগে আৰু বাংলাদেশৰ লোকসকল তাতে শান্তিৰে থাকক আমাৰ যিখন আমি ইণ্ডিয়ান আছোঁ আমি অসমীয়া আছোঁ আমি হিন্দু মুছলিম শিখ শিখ হিচাপে যি ভাই ভাই হিচাপে পৰম্পৰা হিচাপে অতীতৰ পৰা আমি আছোঁ আমাক এইখিনি নিজৰ ভাই এইখিনি আমাৰ নিজৰ মানুহ এইখিনি ইণ্ডিয়ান এইখিনিৰ ভোট আমাক লাগিব।